আঙুল চেটেপুটে খাওয়ার মতো খুবই মজার কচু শাকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই একটা আইটেম হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। এখানে আমি হাফ কেজির মতো কচু শাক নিয়েছি। শাকগুলোকে এখানে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় হাঁড়িতে এখন এই কচু শাকের অর্ধেকটা পরিমাণ শাক আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব, আর সেই সাথে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম হাইতে রেখে 2 মিনিটের জন্য শাকগুলোকে রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন বাকি যে হাফ কচু শাকগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এগুলোকে আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। কচু শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি স্ম্যাশার দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু থেতলে নিব, তবে আপনারা চাইলে খুন্তি দিয়েও এই কাজটা করতে পারেন। আমি হালকা করে এগুলোকে একটু নরম করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর চুলা একটি প্যান বসিয়ে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল, সেই সাথে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিব। খুবই মজার কচু শাকের এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুনটাকে আমি এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমরা গুঁড়ো মশলাটা অ্যাড করব। আর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে আমি আগে থেকে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ আমরা শাকটা সিদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম। মশলাগুলোকে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে তারপর কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এখানে মাছ অ্যাড করে দেব। এখানে আমি 2 পিস দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। মাথাগুলোকে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি। খুবই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। সব কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ইলিশ মাছের দারুণ ফ্লেভারের জন্য কিন্তু কচু শাকটা অনেক বেশি মজার হয়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি। এখন খুন্তি দিয়ে একটু আলতো হাতে মাছের মাথাগুলোকে আমি হালকা করে ভেঙে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি মশলা থেকে মাছগুলোকে এরকম আলাদা করে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর এখানে আমি আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, মশলার সাথে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর রেডি করে রাখা কচু শাকটা এখানে দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কচু শাকটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করা, তাই খাওয়ার সময় কাটা বেছে তারপর সাবধানে খেতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও সব কিছুকে নেড়েচেড়ে দিচ্ছি। রসুনটা কিন্তু এই পর্যায়ে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। এরপর আমি আলতো হাতে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। কচু শাকটা এই পর্যায়ে হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। খুবই মজার আর অনেক ভিটামিন সমৃদ্ধ এই কচু শাকটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।